এসএম লাইভ। আচ্ছা আচ্ছা বলছি, এখানে যদি এখন একটা ঢোলা সাপ ঢোকে তোমরা থাকবা? এই বাগানতে যদি একটা ঢোলা সাপ ঢোকে থাকবা? হ্যাঁ, ঢোলা সাপ, ঢোলা সাপ থাকবে? আর যদি একটা পদ্ম কুকুর ঢোকে? হ্যাঁ থাকবে, সব বিনাশ করে যেটা বিরাট দন্ত, পদ্ম কুকুর ঢুকলে নাকি থাকবে? ধ্যান তো মিথ্যে কথা বলি আজকে, পদ্ম কুকুর থাকলে আমি থাকবো না, তোরা কথা থাকবি, আমি ধর একদম একে দৌড়ি কাছাকাছি, এদিকে মোটে থাকবো না। হ্যাঁ এখন যদি এই পদ্ম কুকুর কামলায়, আর এখানকার আমাদের এই এলাকা যদি কোন পীর সাহেব যদি তদবির করে সারাদিন যদি ধাড়ায়, তো বাধা দিতে পারবে? হ্যাঁ রসুলুল্লাহ জামানায় কি হতো কবি লিখছে, শোনো শোনো শোনো। বিজ্ঞানীদের বিজ্ঞানে জোরে, বিজ্ঞানীদের বিজ্ঞানে, বিজ্ঞানীদের বিজ্ঞানে আঙ্গন বিজি, এটা বাংলাদেশের নোয়াখালীর ভাষার গজল, কথা বুঝতে পারি, বাংলাদেশের নোয়াখালীর ভাষায় আঙ্গ মানে আমাদের, আঙ্গ মানে আমাদের, বুঝতে পেরেছো? চলো চলো, বিজ্ঞানীদের বিজ্ঞানে আঙ্গন বিজি, বিজ্ঞানীদের বিজ্ঞানে আঙ্গন বিজি, এমন কা দায়ার নবী খুই যা পাই পানি, এমন কা দায়ার নবী খুই যা পাই পানি, বিজ্ঞানীদের বিজ্ঞানে আঙ্গন বিজি, বিজ্ঞানীদের বিজ্ঞানে আঙ্গন বিজি, বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে জাগায়, বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে জাগায়, আঙ্গন বি রকেট ছাড়া মেরা শরীর জাগায়, ওরে সেই যুগে তুই রকেট বিমান, ওরে সেই যুগে তুই রকেট বিমান গুণ ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানে আঙ্গন বিজি, বিজ্ঞানীদের বিজ্ঞানে আঙ্গন বিজি, বিজ্ঞানীদের কত দম, যদি রকেট ছাড়া ওই চাঁদে যেতে পারে তবেই তো বলবো যে না রকেট ছাড়া চাঁদে গিয়েছে রসূলুল্লাহ, চাঁদে চলে যাবে, তাই তো? তাই তো বিজ্ঞানীদের রকেট লাগবে না, তাই তো নাকি? আচ্ছা আচ্ছা বলছি, এখানে যদি এখন একটা ঢোলা সাপ ঢোকে তোমরা থাকবা? এই বাগানতে যদি একটা ঢোলা সাপ ঢোকে থাকবা? হ্যাঁ ঢোলা সাপ, ঢোলা সাপ থাকবে? আর যদি একটা পদ্ম কুকুর ঢোকে? হ্যাঁ থাকবে, সব বিনাশ করে যেটা বিরাট দন্ত, পদ্ম কুকুর ঢুকলে নাকি থাকবে? ধ্যান তো মিথ্যে কথা বলি আজকে, পদ্ম কুকুর থাকলে আমি থাকবো না, তোরা কথা থাকবি, আমি ধর একদম একে দৌড়ি কাছাকাছি, এদিকে মোটে থাকবো না। হ্যাঁ এখন যদি এই পদ্ম কুকুর কামলায়, আর এখানকার আমাদের এই এলাকার যদি কোনো পীর সাহেব যদি তদবির করে সারাদিন যদি ধাড়ায়, তো বাধা দিতে পারবে? হ্যাঁ রসুলুল্লাহ জামানায় কি হতো কবি লিখছে, শোনো শোনো শোনো। বিজ্ঞানীদের বিজ্ঞানে আঙ্গন বিজি, বিজ্ঞানীদের বিজ্ঞানে আঙ্গন বিজি, আগের যুগের মানুষের বলবো, শুনবে তো, শুনবে তো, ঠিক তো, চলো চলো। বিজ্ঞানীদের বিজ্ঞানে আঙ্গন বিজি, এমন কাদায়ার নবী খুই যা পাই পানি, বিজ্ঞানীদের বিজ্ঞানে আঙ্গন বিজি, আবু বকর সিদ্দিকীর সাপে কাইটাছে, আবু বকর সিদ্দিকীর সাপে কাইটাছে, আঙ্গন বি থুতু দিয়ে ভালা হয়ে গেছে, আবু বকর সিদ্দিকীর সাপে কাইটাছে, আঙ্গন বিজ্ঞানীদের বিজ্ঞানে আঙ্গন বিজি, বিজ্ঞানীদের বিজ্ঞানে আঙ্গন বিজি। আমার একটা ঝড় আসতে, নাম শুনেছো কিনা? হ্যাঁ এই বৃহস্পতিবার শুক্রবার থেকে শুরু হবে, ঝড়ের নাম দিয়েছে ডানা ডানা। তোমরা কেউ আইলা দেখো? আইলা দেখেছো? আমফান দেখেছো? আমফান দেখেছো? আইলা তোমরা কেউ দেখোনি? কারণ কারণ আইলা যখন হয়েছিল তোমরা তখন মায়ের পেটেও আসোনি, কথা বুঝতে পারিনি। আইলা হয়েছিল 2009 সালের 25শে মে, আইলা 2009 সাল, কারুর জন্ম তারিখ ততদিন নেই, তাই তো? এখন আবার এই ডানা আসতেছে, এত গজব আল্লাহ পৃথিবীর জমিনেতে দিচ্ছে, কেন বলো দিনি? তোমার মনে আমার মনে ওর মনে সব হিংসা ঝরে যাচ্ছে, পরের ভালো জীবনে দেখতে পারি না, পুরো বদরদ্দি মার খা মার খা মার খা মার খা, ওই যে বদরদ্দি কাঠ কেটলে বাড়ি যাচ্ছে, তা বলতে তোর কা বাড়ি দুতলা হলে আমার বাড়ি কোনটা, তা বলতে একদম গ্রামের শেষ মাথায় এক তালাটা তোমার, বলতে ও পাথর ঘষলাম আমি, আর তোমার গা হইলো দুতলা, আমার হলো একতলা, তখন বাড়ি গিয়ে স্বামী আর স্ত্রী দুজন যুক্তি করে বলতে, আল্লাহ যদি ওর গা একবার পাথর ঘষে যদি ওর গা দুতলা হয় আমার একতলা হয়, তাহলে যদি আর একবার পাথর ঘষে ওর গা দু চোখখানা হবে আমার এক চোখ, সব আমার
গ্রামের সব আমার কথা বুঝতে পারেনি এরকম এই জন্য আজকে গজব এসে গেছে কিন্তু রাসূলুল্লাহ জামানায় এসব গজব টজব কিছু ছিল না কবি বলছে আগের যুগের মানুষের অসুখ কম হইতো গো আগের যুগের মানুষের অসুখ কম হইতো গো আঙ্গ নবীর কাছে আইলা ভালা হইয়া যাইতো গো আগের যুগের মানুষের অসুখ কম হইতো গো আঙ্গ নবীর কাছে আইলা ভালা হইয়া যাইতো গো ওরে সেই ভালো কি এই যুগেতে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবিধি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবিধি এমন দয়ার নবী কই যা পাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবিধি অনেক বড় আর টাকি লিখলাম টিএ কে আই হয়ে গেল টাকি।